কোন বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা সেটা যে দলই করুক সেটাকে প্রশ্রয় দেওয়া হবে না। পরিমনি মদের ফ্যাক্টরি সহ ধরা পড়লো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিষিদ্ধ করা হয়েছে জামাতকে। বন্ধুরা, জামাতকে নিষিদ্ধ করা নিয়ে আইনমন্ত্রী কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে সমাবেশের ভিতরে রেগে গেলেন ওবায়দুল কাদের সাহেব। বন্ধুরা, ওবায়দুল কাদের সাহেব কেন রেগে গেলেন সেটা আপনারা দেখতে পাবেন, এবং পরে মনিকে নিয়ে আব্দুল সালাম আজাদ সাহেব কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করুন, তাদের সুযোগ করে দিবেন। কারণ বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখেছি ওবায়দুল কাদের সাহেব এসে ভিডিওটি তোমাদের কোনো কন্ট্রোল নেই। এখানে একটা কার্ড দিয়ে রাখলে কি মিটিংটা দেখাতে পারে লোক এনে পুকুরির মধ্যে লোক ঢুকে আমি তো দেখি না এগুলো এ লোকগুলো আপনারা যান এইখানে এ লোকগুলোকে নামাও শুক্রবারে দরকার রাস্তা খোলা রাখা দরকার। এখানে একটা মঞ্চ করে এখানে রাস্তা, এখানে মঞ্চটা করে হ্যাঁ বন্ধুরা, এবার আমরা দেখবো আইনমন্ত্রী কি বলেছে। কোন বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা সেটা যে দলই করুক সেটাকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী আইনানুগভাবে ব্যবস্থা নেবে। অতীতে যে গ্রোস মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটার কথা কিন্তু তারা বলেন না। আমাদের দায়বদ্ধতা মানে জননেত্রী শেখ হাসিনার দায়বদ্ধতা জনগণের কাছে, আমাদের দায়বদ্ধতার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা জনগণকে দেশের উন্নয়নের ব্যাপারে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করার চেষ্টা করব। আর নির্বাচন একটা এই এই সিস্টেমের মধ্যে নির্বাচন একটা নর্মাল জিনিস, কিন্তু এইটা আমি বলে রাখতে চাই যে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার যে অধিকারটা আছে সেটার মধ্যে কেউ যদি বাধাগ্রস্ত করে তাহলে বন্ধুরা এবার আমরা দেখব আব্দুল সালাম আজাদ সাহেব কি বলেছে। পরিমনি মদের ফ্যাক্টরি সহ ধরা পড়লো, হাতের বাধ্য মেয়াদি লাগাইয়া পেটর থেকে সন্তান হবার পরে বলল রাজ আমার স্বামী হয়, আবার আজকে ঘুম থেকে ওঠার পরে স্ট্যাটাস দিয়েছে আজ থেকে আমি রাজকে ছুটি দিলাম। কথা কি বোঝেন নাই? মানে ওর বাড়িতে চাকরি রেখেছিল রাজ চাকর, ওকে আজ থেকে ছুটি দিল, ও বন্ধন মুক্ত হলো। মানে বর্তমানে বাংলাদেশের নায়ক নায়িকাদের যে অবস্থা, একটা ধরে আর একটা ছাড়ে, এ কথা কম না কা? কত সমাজ দেশের যুবকের আলেমদের জন্য পাগল হয় না, তারা পাগল হয় এই সমস্ত অশ্লীল নায়ক নায়িকাদের জন্য। আর ওই পরিমনি বলো, অশ্লীল নায়িকা বলো, এরা কখনো জাতির মডেল হতে পারে না। যেরকম পরিমনি ওই রকম সাকিব খান, এখন সাকিব আর পরির বিয়ে দাও, এদের দুইজনের চরিত্রকে হেফাজত করো। পরিমনি মদের ফ্যাক্টরি সহ ধরা পড়লো, হাতের বাধ্য মেয়াদি লাগাইয়া
একর থেকে সন্তান হওয়ার পরে বলল রাজ আমার স্বামী হয় আবার আজকে ঘুম থেকে ওঠার পরে স্ট্যাটাস দিয়েছে আজ থেকে আমি রাজকে ছুটি দিলাম কথা কি বুঝেন নাই মানে ওর বাড়িতে চাকরি রেখেছিল রাজ চাকর ওকে আজ থেকে ছুটি দিল ও বন্ধন মুক্ত হলো মানে বর্তমানে বাংলাদেশের নায়ক নায়িকাদের যে অবস্থা একটা ধরে আর একটা ছাড়ে এ কথা কম না কে কত সমাজ দেশের যুবকের আলেমদের জন্য পাগল হয় না তারা পাগল হয় এই সমস্ত অশ্লীল নায়ক নায়িকাদের জন্য ওই যে সাকিব খান ছয় মাস পরে বাংলাদেশে ফিরল হাজার হাজার যুবকেরা ফুলের তোড়া নিয়ে রাস্তায় চলে গেল একটা মেয়ে আবার হাতত চুমা খেয়ে বলে আই লাভ ইউ এ যুবকেরা দেখছো না তোমরা যাদেরকে ভালোবাসো চরিত্র মনে করো মডেল মনে করো ওই সমস্ত নায়ক নায়িকাদের অবস্থা দেখো পাঁচ বছর পরে অপু বিশ্বাস সন্তান বের করে বলেছিল সাকিব আমার স্বামী হয় তখন ওই বাপ্পার বলেছিল সন্তান আমার কিন্তু বউ আমার না কথা কি বুঝেন নাই এখন আবার তিন বছর পরে বুবলি আর একটা সন্তান নিয়ে বের হলো বলে যে হ্যাঁ আমার এটা সন্তান কিন্তু বউ হবে কিনা এটা নিয়ে সংশয় আছে কথা কন না কে এখন অপু কাছে বুবলিও কাছে এরা প্রকৃতপক্ষে নাম্বার ওয়ান সাকিব খান নয় এরা হলো নাম্বার ওয়ান লুচ্চ খান আর ওই পরিমণি বলো অশ্লীল নায়িকে বলো এরা কখনো জাতির মডেল হতে পারে না এরা সিনেমা নাটককে যেরকম মনে করে বাস্তব জীবনকে একই রকম মনে করে এই জন্য স্বামী একটা ধরে আর একটা যেরকম পরিমণি ওই রকম সাকিব খান কেউ ফেরে না খালি হাতে সাকিব খানের দরবার থেকে এখন পরিমণিও হয়তো ওই রকম হবে কেউ ফেরে না খালি হাতে পরিমণির দরবার থেকে এখন সাকিব আর পরির বিয়া দাও এদের দুইজনের চরিত্রকে হেফাজত করো এ যুবকেরা কথা কম না কে আজকে আমার দেশের চলচ্চিত্রটা নষ্ট হয়ে গেছে আজকে তারাও জেলের মধ্যে যাওয়ার পরে জামিন পায় অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে জামিন দেওয়া হয় না তোমরা মনে রেখো একদিন আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের মন খারাপ করতেছে আমার বাইরে তার মানে বোঝা গেল আমরা যদি নবীকে অনুসরণ করি আমাদের জন্য বিপদ আছে না নাই আমার প্রিয় মুফতি আমির হামজা ভাইয়ের কথা বলতেছিলাম কিনা কষ্টের ভেতরে আস আজ থেকে এক মাস আগে আপনারা ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছেন আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র পুত্র সন্তান দান করেছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল হসপিটালে ভর্তি করালাম 103 ডিগ্রি জ্বর মাঝে মধ্যে হুঁশ হয় আবার মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় আমার সন্তানটাকে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ওই দিন আমার মা ফিরছিল যশোর জেলার ভেতরে কমিটির লোকজন ফোন দিয়ে বলে হুজুর আমাদের বিশাল বড় আয়োজন হাজার হাজার মানুষ মাহফিলে উপস্থিত হবে আপনি মাহফিলটা মিস করবেন না আপনি মাহফিলে আসেন আমরা আপনার সন্তানের জন্য দোয়া করতে চাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করুন দর্শক আসসালামু আলাইকুম